বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে আজ আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমরা আলোচনায় ছিলাম জাবেদা দাখিলা, অর্থাৎ জাবেদা দাখিলার ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। ক্রয় ভ্যাট অলরেডি আমরা আলোচনা করে শেষ করেছি। নিশ্চয়ই তোমরা জানো ভ্যাট 1991 সালে পয়লা জুলাই তারিখে চালু হয় এবং 15% হারে ভ্যাট দেওয়া হয়। তো যাই হোক, ব্যাক একটু কথা বলে নিলাম। তো ক্রয় ভ্যাট সম্পর্কে তো তোমাদের প্রশ্ন থাকলে আমাকে জানালে আমি অবশ্যই সলিউশনে হেল্প করব। তো আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভ্যাট। কিছু বিষয় আছে যে বিষয়ের উপরে ভ্যাটটাকে আলাদাভাবে দেখানো হয় না। যেমন ক্রয়, শুধুমাত্র ক্রয় এবং বিক্রয়ের সময় আমরা ভ্যাট চলতি হিসাবগুলো তৈরি করি। কীভাবে চলতি হিসাব তৈরি করি আমি আরেকটু ব্যাখ্যা দেব, দিয়েই আমরা আসলে অন্য প্রসঙ্গে গিয়ে এরপরে বিক্রয় ভ্যাটে আসব। তো ভ্যাট বিষয়টা কী নিশ্চয় করে এটা আগে আমি পূর্বে আলোচনা করেছি, আজও একটু সামান্য একটু আলোচনা করে দেই। সেটা হলো যে ভ্যাট হলো আমাদের ক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট। ক্রয় ভ্যাট ক্রয়ের সময় হয়ে থাকে, অর্থাৎ ক্রয় ভ্যাটটা কী, আমার খরচ না সম্পদ না দায় না আয় না ব্যয়, এটা একটা বিষয় আছে। আমরা জানি প্রতিটি হিসাবই আমার হিসাব ইকুয়েশনের মধ্যে সম্পৃক্ততা থেকে যায়, অর্থাৎ হিসাবের উপাদান যেগুলো আছে সম্পদ দায় আয় ব্যয়ের মধ্যে আমার পড়বে, সুতরাং ভ্যাটও আমার একটা উপাদানের মধ্যে পড়বে। আমি বোঝাতে পেরেছি কি না আবারও বলি, সেটা হলে আমার হিসাব সমীকরণ যে উপাদানগুলো আছে সম্পদ দায় আয় ব্যয় মালিকানা স্বত্ব, অর্থাৎ এইগুলোর মধ্যে যে হিসাব খাতি আসুক না কেন এই কয়টার মধ্যে পড়তেই হবে। তাহলে আমার এখন প্রশ্ন হলো ভ্যাটটাও নিশ্চয়ই করে এর যে কোনো একটা খাতের মধ্যে পড়বে। ভ্যাট তাহলে আমাদের সম্পদ না দায় না আয় না ব্যয়? নিশ্চয়ই আমরা পূর্বেই আলোচনা করে দিয়েছিলাম, আজকেও একটু আমি স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো যে ভ্যাট আসলে আমাদের সম্পদ না দায় না আয় না ব্যয়। ভ্যাট আমাদের সম্পদও হতে পারে, আসলে আমরা সহজভাবে আমরা বুঝি ভ্যাট বোধহয় ব্যয়, আসলে ঠিক তা না। ভ্যাট আমাদের সম্পদ অথবা কি দায়, অথবা দায় কীভাবে? ভ্যাটটা আসলে ক্রয়ের সময় আমরা ভ্যাট কার প্রাপ্য, সরকারের প্রাপ্য। আমরা যখন পণ্য ক্রয় করি সাথে সাথে ভ্যাটটা প্রদান করি এবং এটা নিশ্চয় করে বছর শেষে দেওয়ার কথা আমরা আগেই দিয়ে আসি। সুতরাং এটা বিষয়টা যেটা দাঁড়াচ্ছে খরচের অগ্রিম সম্পদ, সুতরাং এটা সম্পদে রূপান্তরিত হয়েছে। ক্রয় ভ্যাট, ক্রয় ভ্যাটের নাম হলো মানে ভ্যাট চলতি হিসাব যেটা সম্পদ সম্পদে পড়ে আর কি, ক্রয় ভ্যাট বলে আমরা ডাকতে পারি। এটা ভ্যাট চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স বলে ডাকতে পারি। তাহলে এগুলো সম্পদ ব্যালেন্স, ক্রয় ভ্যাটটা সম্পদ, ক্রয় ভ্যাটটা সম্পদ খরচের অগ্রিম নিশ্চয় করে আমরা সম্পদ বলে দিয়েছি। এরপরে বিক্রয় ভ্যাটটা আমার টোটালি দায়, কারণ হলো আমরা যখন পণ্য বিক্রয় করি বিক্রয়ের সাথে সাথে আমরা ভ্যাটের টাকাটাও আদায় করে নেই, ভ্যাটের টাকাটাও কী করে আদায় করে নিই, যে পণ্য বিক্রয় করছি ওই পণ্যের দাম প্লাস হলো ভ্যাটের টাকা আমার কাছে নিয়ে নিচ্ছি আমি, কিন্তু আসলে এই ভ্যাটের টাকা কোম্পানির বা আমার প্রাপ্য না, এই টাকাটা প্রাপ্য সরকারের। যতক্ষণ আমার কাছে টাকাটা থাকছে সেটাই হলো আমার দায়, কারণ টাকাটা আমাকে দিতে হবে সরকারকে। এইভাবে ভ্যাট অর্থাৎ বিক্রয় ভ্যাটটা কোম্পানির জন্য দায়। তাহলে ভ্যাট আমরা একবার পেলাম সম্পদ, একবার পেলাম দায়, কীভাবে? নিশ্চয় করে ক্রয় ভ্যাট আমরা সম্পদ বলবো, অর্থাৎ ভ্যাট চলতি হিসাব এটা সম্পদের ব্যালেন্স হবে, আর বিক্রয় ভ্যাট এটা নিশ্চয় করে দায় হবে, কারণ এটা হলো দেখি কোনো সমস্যা কি না, তোমাদের সমস্যা থাকলে জানাই দিও। আচ্ছা, তাহলে তোমাদের নিশ্চয় করে এই কথা আমি বলেছি। এখন কথা হলো আমার ভ্যাট ক্রয় এবং বিক্রয়ের সময় ভ্যাট হয়, এছাড়াও কিছু বিষয় আছে, সেটা হলো যে আমার এমন কিছু বিষয় আছে যে সময় ভ্যাটটাকে আলাদা করে দেখানো সম্ভব হয় না, ভ্যাটটাকে আলাদা করে দেখানো সম্ভব হয় না। তাহলে এইখানে কী করতে হবে, ভ্যাটটাকে নিশ্চয় করে যখন আলাদা করে দেখানো সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রটা কী? সেই ক্ষেত্রটাই হলো স্থায়ী সম্পদ ক্রয়ের ক্ষেত্রে এবং মনিহারি ক্রয়ের ক্ষেত্রে ভ্যাটটাকে আলাদা করে দেখানো হয় না, সংশ্লিষ্ট সম্পদের সাথেই ভ্যাটটা অন্তর্ভুক্ত থাকে এবং সংশ্লিষ্ট সম্পদকেই ভ্যাট আলাদা করে না দেখিয়ে
সংশ্লিষ্ট সম্পদের মধ্যে ইন টোটাল করে সম্পদ হিসাবে চলে যায় অথবা মনিয়ার হিসাবে চলে যায়। আমি উদাহরণ দেব, এই সংক্রান্ত উদাহরণ দিয়েই আমরা শুরু করব। এরপরে হলো আমরা বিক্রয় সংক্রান্ত ভ্যাটগুলো আলোচনায় আসব, যদি আজকে কতটুকু সম্ভব হয় এটাই বিষয় আজ সহজে আলোচনা করব। তাহলে এখানে দেখো আমাদের যে বিষয়টা নিয়ে শুরু করছি, মনিহারি ক্রয় 20,000 টাকা, যার উপরে 15% ভ্যাট প্রদান করা হলো। আমি প্রশ্ন লিখে দিই তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে। মনিহারি ক্রয় 20,000 টাকা, 20,000 টাকা যার ওপর 15% হারে ভ্যাট প্রদান করা হলো। নিশ্চয় করে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ কি না, উদ্দীপক দেখতে না পারলে আমাকে একটু জানিয়ে দিও, আমি একটু তোমাদের কাছে নিয়ে দেখাচ্ছি। তো তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো যা হোক, এখন দেখো একটু খেয়াল করো, আজকে তোমরা প্রশ্ন নেওয়ার ডেট লাইনে স্টুডেন্ট কম, তো ক্লাসটা একটু পরে প্রয়োজনে যারা দেখতে পারছো না তারা একটু পরে দেখে নেবে, কোনো অসুবিধা নেই। আজকে যেহেতু কলেজের প্রশ্ন দেওয়ার ডেট, সুতরাং লাইনে একটু কম থাকবে, এটা স্বাভাবিক। তো যা হোক, তো আমরা এখন দেখো মনিহারি ক্রয় করা হয়েছে কত টাকা, 20,000 টাকা, যার ওপর 15% হারে ভ্যাট প্রদান করা হলো। তাহলে এখানে নিশ্চয় করে আমার যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো যে আমরা নিশ্চয় করে আমরা বলেছি যে মনিহারি ক্রয়ের ক্ষেত্রে এবং স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ভ্যাটটাকে আলাদা করে দেখানো হবে না। তাহলে এখানে আমরা কীভাবে যাবে যেটা করবো, আমরা নিশ্চয় জানি মনিহারি হিসাব ডেবিট, এরপরে নগদান হিসাব ক্রেডিট কত টাকা লিখবো, এটাই হলো আমার বিষয়। নিশ্চয় করে আমরা জানি যে যখন আমরা ভ্যাট ক্যালকুলেশন করার দুইটা ক্ষেত্র আছে। একটা ক্ষেত্র তোমরা জানো যে যদি ওই সংশ্লিষ্ট পণ্যের উপরে ভ্যাট থাকে তাহলে ভ্যাট দিতে হয়, তাহলে কিভাবে ভ্যাট কাটতে হয় আমরা নিশ্চয়ই জানি যে ডিরেক্ট কাটতে হয়। তোমরা একটু স্মরণ করো, না হলে আমি আবার আলোচনা করব। এই যে 20,000 টাকা ইনটু 15%, তাহলে কাটলে আসবে হলো 3,000 টাকা, ঠিক আছে। আমরা ডিরেক্ট কাটলাম, এটা কারণ কি, এটা আমরা নিশ্চয় করে জানি যে এই 20,000-এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত নাই। দেখো এখানে প্রশ্নে বলা আছে কিভাবে মনিহারি ক্রয় 20,000 টাকা যার উপরে 15% ভ্যাট প্রদান করা হলো, এর উপরে ভ্যাট প্রদান করেছি, ভ্যাটটা এই 20,000-এর মধ্যে নেই, এই কথাটা তোমাকে বুঝতে হবে। যদি এর মধ্যে 20,000-এর মধ্যে ভ্যাট না থাকে তাহলে ডাইরেক্ট আমরা টাকাটা কেটে আমরা ভ্যাটের টাকা বের করতে পারি। তাহলে এখানে নিশ্চয় করে ভ্যাটের টাকা কত বের হয়েছে, 20,000 × 15% 3,000 টাকা বের হয়েছে। তাহলে ভ্যাট সহ আমার মনিহারির দাম কত দাঁড়ালো, এটা এমনি তো মনিহারির দাম ছিল 20,000 প্লাস হলো তোমার 3,000, তাহলে টোটাল দাম দাঁড়ালো 23,000। এইভাবে আমরা ভ্যাট সহ মনিহারির মূল্যটা নির্ণয় করলাম। আমরা নিশ্চয় জানি মনিহারি এবং তোমার মনিহারির ক্ষেত্রে আর কিসের ক্ষেত্রে আর স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে আমার ভ্যাটকে আলাদাভাবে দেখানো হয় না। খুব ভালো করে খেয়াল করবে, তোমাদের পরীক্ষায় মাস্ট এগুলো থাকে, অর্থাৎ এইচএসসি পরীক্ষায় থাকে, উচ্চতর ক্লাসগুলোতে জন্য অত্যন্ত দরকার, আর বাস্তব জীবনের ক্ষেত্রেও আরও অত্যন্ত প্রয়োজন। আর আমি আশা করি তোমরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করছো, তোমরা নিজেরাই এক একটা কোম্পানির মালিক হবা এবং নিজেরাই স্বয়ংসম্পন্ন হবা, এবং তোমরা এই ভ্যাট যেন জালিয়াতি না হয় এবং ভ্যাটটাকে প্রপারলি তুমি তোমার ব্যক্তিত্বের থেকে সরকারকে প্রদান করতে পারো, সব কিছু মিলে যেন তুমি সুন্দর মানুষে পরিণত হও, ভ্যাট
ভ্যাট কিন্তু তোমাকে সুন্দর মানুষে পরিণত করতে পারে। এটা শুধু সমাজ না, তোমাকে গোটা বাংলাদেশ চিনবে যে না সর্বোচ্চ ভ্যাট প্রদান করে কে, ভ্যাট প্রদান করে আমার এই ছাত্রী অমুক বা এই ছাত্র অমুক। তাহলে এইভাবে নিজেকে সুন্দর করে প্রতিষ্ঠিত করা যায়। সুতরাং ভ্যাটটাকে সুন্দর করে শিখতে হবে, এটাই স্বাভাবিক। তাহলে দেখো এখানে কীভাবে আমরা বের করলাম যে যেহেতু এর মধ্যে ভ্যাটটা নেই, সুতরাং 15% করলে সাথে সাথে ভ্যাটটা বের হয়ে গেল, ইন টোটাল মিলে 23,000 ভ্যাটে। আমরা মনিহারির দাম ছিল 20,000 আর 3,000 ভ্যাটের টাকা আমরা বের করলাম, মোট 23,000। ভ্যাটটাকে এক্ষেত্রে আলাদাভাবে দেখানো হয় না, ভ্যাটটাকে এক্ষেত্রে আলাদাভাবে দেখানো হয় না। তাহলে আমরা জাবেদাটাকে কীভাবে করব, এখানে 23,000 মনিহারি আর হলো নগদ আমরাও দিলাম 23,000। এইভাবে খুব সহজে আমরা জাবেদাটা করে ফেলতে পারি। তো এরপরে আর অপশানে আমরা আলোচনায় যাব। তোমাদের অসুবিধা থাকলে নিশ্চয় করে বলবে যে হ্যাঁ তোমরা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা হলে আমাকে জানাবা, কোনো অসুবিধা নেই, আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেব। তো যা হোক, এরপরের আলোচনায় এটা যদি সমস্যা নাই বোধ হয়, এরপরের আলোচনায় আমরা যাই। দেখো কী বলা আছে, এরপরের আলোচনায় আছে যে আমাদের হলো এই প্রশ্নে ছিল কি মনিহারি ক্রয়, প্রশ্নটাকে আমি চেঞ্জ করি একটু, তোমরা নিচে লিখলে দেখতে পাবে কি না, যদি নিচে লিখলে দেখতে পাও নাহলে সাইডে লিখবো, কোনো অসুবিধা নেই। আমরা একটু সাইডে লিখি, তাহলে দুটো পাশাপাশি লিখলে তোমাদেরকে বোঝাতে সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এরপরের প্রশ্নটা একটু খেয়াল করো। আমার মনিহারি ক্রয় এটাকে একটু পৃথক করে নিই আমরা, এর সাইডে অ্যান্সারটা করব এবং এটার সাথে এটা আমরা পার্থক্য দেখাবো যে আসলে কী কীভাবে এটা হয় আর কি, দুইটা আলাদা কীভাবে হচ্ছে। মনিহারি ক্রয় এটা ছিল এইভাবে, ঠিক আছে, এটা ছিল এইভাবে, আর আমরা আলাদা একটা প্রশ্ন দিতেছি মনিহারি ক্রয়, মনিহারি ক্রয় 20,000 টাকা, 20,000 টাকা যার মধ্যে, যার মধ্যে 15% আরে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। দেখো দুইটা প্রশ্নে একটু খেয়াল করো যে এই প্রশ্নটা আমার কি ছিল, মনিহারি ক্রয় 20,000 টাকা যার উপরে 15% আর ভ্যাট কার, যার উপরে, আর এখানে মনিহারি ক্রয় 20,000 টাকা যার মধ্যে 15% ভ্যাট আছে। তাহলে এর মধ্যেই ভ্যাটটা আছে 20,000-এর মধ্যেই, আর এখানে এর মধ্যে ভ্যাট নেই, পার্থক্য এটাই। আগের প্রশ্নের মধ্যে ভ্যাট ছিল না, পরের প্রশ্নটার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। খুব ভালো করে খেয়াল করো, আগের 20,000-এর মধ্যে ভ্যাট ছিল না, ডাইনে যেটা তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে যেটা লেখা আছে, প্রথমে যেটা লিখছিলাম ওই 20,000-এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত নেই, পরের যে 20,000 আছে এই 20,000-এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। ভ্যাট যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে নিশ্চয় করে তোমরা জানো যে এটা ক্যালকুলেশন করে বের করতে ভিন্ন পলিসি অবলম্বন করতে হয়। তাহলে এই পলিসিটা কি আমরা দেখি, যে 3/23 দিয়ে ভ্যাটটা বের করতে হয়, 20,000 ইন্টু 3/23। 3/23 কীভাবে এসছে আমরা নিশ্চয় করে তোমাদের আগের ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম, আজকেও যদি সমস্যা হয় আমি আলোচনা করে দেবো, কোনো অসুবিধার কোনো কারণ নেই। এখানে আমি ক্যালকুলেশন করে দিই তোমাদের একটু, এই এইটার ক্ষেত্রে ভ্যাটটা কীভাবে বের করতে হয়, 20,000 ইন্টু 3/23, অর্থাৎ এটা বের হবে 2609 টাকা, 2609 টাকা। কোনো অসুবিধা নেই, আমি অল্প আলোচনা করব, আজকে বিদ্যুৎ না থাকার কারণে তোমরা নিশ্চয় জানো কিছুটা ক্লাস লেট হয়েছে, এবং শিডিউল টাইম অনুযায়ী আমার বিশেষ পদার্থবিজ্ঞানের স্যার ওয়েট করছেন,
আমি এই বিষয়গুলো শেষ করেই তোমাদেরকে শেষ করব, অসুবিধা নেই। দুইটা বিষয় আমি আলোচনা করবো, এই দুইটাই ক্লিয়ার সুন্দরভাবে বুঝো। নেক্সট ক্লাসে আমি আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে এই দুইটা সুন্দরভাবে ক্লিয়ার বুঝে নাও, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তোমার হলো এখানে আমরা নিশ্চয় কীভাবে ভ্যাটের টাকাটা বের করলাম, তোমরা একটু ভালো করে খেয়াল করো। ভ্যাটের টাকাটা আমরা বের করেছি তোমার এই সূত্র ব্যবহার করে, এই সূত্রটা ব্যবহার করলাম। আগেরটা ভ্যাটের টাকা কীভাবে বের করেছি একটু খুব ভালো করে খেয়াল করো, 20,000। এটাই হলো মূলত বিষয় জানার। তাহলে এখানে বের হয়েছিল 3,000 টাকা। প্রথমটা, এই 20,000-এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত নেই, না থাকলে ভ্যাটটা কীভাবে বের করতে হয়, ডিরেক্ট কাটলেই 3,000 টাকা বের হয়ে গেছে। এই জাবেদার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করেছি। এরপরের বিষয়টা যেটা আছে সেটা হলো যে পরের জাবেদার মধ্যে আমার ভ্যাট অন্তর্ভুক্ত আছে, ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে 3/23 দিয়ে এই ভ্যাটের পরিমাণটা বের করতে হবে। এই ক্ষেত্রে এইভাবে আমরা পৃথক করে নিলাম এবং ভ্যাটটা দুইটার ক্ষেত্রে দুই রকমের ভ্যাট হলো। এইটাই হলো মূল পৃথক বিষয় আর কি, দুটার মৌল বিষয় পৃথকের। আচ্ছা, তাহলে এখন নিশ্চয় করে আমরা জাবেদায় যাব। জাবেদা একই রকমের। তাহলে আমরা কিভাবে জাবেদাটা করব, যে জাবেদাটা হলো মনিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কত টাকা হবে, 20,000 টাকাই হবে। এখানে কিন্তু এর মধ্যে থেকে আউট করব না, কারণ আমি ব্যাখ্যা দিচ্ছি, 20,000 টাকা হবে। তাহলে দেখো, আমরা আগেই বলে নিয়েছিলাম যে মনিহারি এবং স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ভ্যাটটাকে আলাদা করে লিখতে হয় না। সুতরাং নিশ্চয় করে তোমরা জানো যে 20,000-এর মধ্যেই ভ্যাট আছে। এই ভ্যাটটাকে আমরা শুধু দেখানোর জন্য আমরা আলাদা করে বের করে দেখাইছি, কিন্তু আসলে আলাদা করে দেখানো লাগবে না। এটা জাস্ট তোমার আমি বোঝানোর ক্ষেত্রে ইয়ে করেছি, কারণ মনিহারি এবং স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে ভ্যাট চলতি হিসাব আসে না। সুতরাং এখানে ডিরেক্ট মনিহারি 20,000, নগদানও 20,000, এর মধ্যেই ভ্যাটটা অন্তর্ভুক্ত আছে। আর ওর মধ্যে না থাকলে আমরা আলাদা করে লিখে দিতাম। এই হলো বিষয়। তো তোমাদের যদি কোনো সমস্যা না থাকে, আর একটা রিপিট বিষয় দিয়ে আমি শেষ করব, খুব সহজে খেয়াল করো যে আমরা গতদিনের, আমি তোমাদের কাছে একটু অ্যান্সার চাবো, গতদিনে আমরা পণ্য ক্রয় করেছিলাম, এই দুটা কি তোমরা বুঝেছো কি না? না বুঝলে আমি নেক্সট প্রতি বৃহস্পতিবার ক্লাস নিই, তোমরা জানো ওই ক্লাসে এই প্রশ্ন করো, অথবা এর মধ্যেই তুমি কমেন্টসে জানিয়ে দিলে আমি এটা নিয়ে আলোচনা করব। কিন্তু বিগত যে ক্রয় ভ্যাট, আমরা কিন্তু আজকে বিক্রয় ভ্যাটে যাচ্ছি না, বিক্রয় ভ্যাটে গেলে অনেক সময় লাগবে, কারণ এগুলো একটু নিশ্চয় করে একটু ভিন্ন সিচুয়েশান আছে, একটু ব্রড সিচুয়েশান আছে। সুতরাং এই সিচুয়েশানকে এই মুহূর্তে প্লেস করা যাচ্ছে না। আমি ক্রয় ভ্যাটটাকে একটু বুঝিয়েই আজকে শেষ করব। বিগত ক্লাসে যেহেতু আমরা ক্রয় ভ্যাটটা করিয়েছিলাম, ওই দিন একটু ডিস্টার্বও ছিল তোমাদের, সুতরাং আমি দেখো এটা শেষ করে আমি দিচ্ছি। 50,000 টাকার একটু ভালো করে দেখো, 50,000 টাকার পণ্য ক্রয় যার ওপর 15% হারে ভ্যাট প্রদান করা হলো। তাহলে দেখো, একটু আগে কিন্তু আমরা এটা নির্ণয় করেছিলাম এক ধরনের। তাহলে এখানে এটা বিগত ক্লাসের আলোচনা, তো আমরা নিশ্চয় জানি যে এর জাবেদাটা কী হয়, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট ভ্যাট। ক্রয় ভ্যাটটা কি আমরা বলেছিলাম, ক্রয় ভ্যাট নিশ্চয় করে সম্পদ, ক্রয় ভ্যাট ভ্যাট চলতি হিসাব এটাকে বলে, ভ্যাট
चलती हिसाब डेबिट नगदान हिसाब नगदान हिसाब क्रेडिट। देखो आमरा ताहले एखन टाकाटा किभाबे बसाबो, निश्चयई तोमरा जानो जे 50,000 टाकार मध्ये भ्याट नेई, खूब सहज एई क्षेत्रे खूब सहज। ताहले आमरा 50,000 इंटू 15% करब, ताहले कय टाका आसे आमरा एकटु देखे नेई। 50,000-এ 15% করলে কত আসে? 50,000 ইন্টু 15% 7,500 টাকা আসে, 7,500 টাকা আসে। তাহলে দেখো ক্রয়ে করেছি আমরা 50,000, আর হলো 7,500 আর হলো দুটো মিলে আমরা দিলাম 57,500 টাকা। এইভাবে আমরা বিগত ক্লাসটাকে আমরা শেষ করেছিলাম। আর আজকে আর একটা প্রশ্ন আমরা করাবো, একটু ভালো করে বোঝো, কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে জানিও। এই পরীক্ষায় আসবে, তোমাদের যে অনলাইন ক্লাসে যে আছে এটা খুব গুরুত্ব দিও। আর একটা আমি অপশান আমি দেখাচ্ছি তোমাদের, এখানে যেহেতু অনেকে প্রশ্ন নিতে আসতো লাইনে, অনেক তোমরা কম আছো, কোনো অসুবিধে নেই। তো আমি আরেকটা উদ্দীপক তোমাদের দিচ্ছি, এই উদ্দীপকটা খেয়াল করো। এই উদ্দীপকটা খেয়াল করো, এর উপরেই আমরা দিই 50,000 টাকার, 50,000 টাকার টাকার পণ্য ক্রয় যার মধ্যে 15% ভ্যাট আছে। খুব সংক্ষেপে লিখলাম আমি, 15,000 টাকার পণ্য ক্রয় যার মধ্যে 15% হারে ভ্যাট আছে। তাহলে এই টাকার মধ্যেই ভ্যাটটা আছে, আর এটার মধ্যে ভ্যাট ছিল না। তাহলে এটা আমরা ক্যালকুলেশন কীভাবে করবো একটু খেয়াল করো। এই দুটো ক্যালকুলেশন পারলেই কিন্তু তোমাদের সুন্দর হয়ে যাবে। আমি তোমাদের একটু দেখা দিচ্ছি, 15% হারে ভ্যাট, এর মধ্যে আলো পড়েছে, এখানে 15% হারে ভ্যাট। এই ক্যালকুলেশানটা একটু খেয়াল করো, আমরা এই ক্যালকুলেশানটা কীভাবে করছি খুব ভালো করে খেয়াল করো। এখানে দেখো আমরা 3/23, এটার মধ্যে অ্যাপ্লাই হবে 3/23, 50,000 ইন্টু 3/23। 3/23 কীভাবে আসছে আমরা বুঝিয়ে দিয়েছি, এরপরেও সমস্যা থাকলে আমি আলোচনা করব, নেক্সট ক্লাসে প্রশ্ন করো। দেখো এখানে 50,000 ইন্টু তিন ডিভাইডেড বাই তেইশ, তাহলে আসে 6,522 টাকা। ৬,522 টাকা আসে। তাহলে ভ্যাটের টাকা আমরা পেয়ে গেছি, ভ্যাটের টাকা কার মধ্যে ছিল? এই 50,000-এর মধ্যে। তাহলে 50,000 মাইনাস 6,522, তাহলে কয় টাকা পাওয়া যায়? এখানে এইভাবে সুন্দর করে বের করে নিবা, তাহলে 50,000 মাইনাস হলো 6,522, 43,478 টাকা। এইটা হলো ক্রয়ের টাকা আর ভ্যাটের টাকা, এই দুইটা মিলে 50,000। এখন জাবেদা কীভাবে করবো একটু খেয়াল করো, যে একই জাবেদা কিন্তু হিসাবগুলো বসবে। ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রয়ের টাকাটা আমরা বের করে নিয়েছি 43,478, ৪৭৮ টাকা। এরপরে ভ্যাটের টাকা আমরা বের করি 6,522,
আর ইন টোটাল তাহলে কত হবে, ইন টোটাল হবে 50,000 নগদ আমরা দিয়েছি। দেখো এটা তোমরা করতে পেরেছো কিনা, পরীক্ষায় কিন্তু 100% আসবে, সুতরাং খুব ভালো করে খেয়াল করো, পরীক্ষায় আসবে কিন্তু বুঝে নাও। হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে জানাও। আর এটাই আর কি, আমি আজকে আর বাড়বো না, তোমরা ভালো করে তোমরা যারা লাইনে আসো তাদেরকে ধন্যবাদ, আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর এগুলো ভিডিওটা একটু সুন্দর করে দেখো, আমি ফিনিশিং দিচ্ছি যে আমার আমি টাকাটা কীভাবে বের করলাম। নিশ্চয় জানো যে 15% যদি এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত না থাকে, ডাইরেক্ট 15% কাটলেই আমার 7,500 টাকা বের হয়ে যাবে ভ্যাটের টাকা। কিন্তু এর মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে, যেমন এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে, এটা বের করতে একটু কষ্ট আছে, সুতরাং এটা আমরা কীভাবে বের করেছি, 3/23 দিয়ে গুণ করে 6,522 টাকা বের করেছি। 50,000 মোট পণ্যের দাম ছিল, এর মধ্যে ভ্যাটের টাকা বের করলাম, তাহলে ক্রয়ের মূল্য এই টাকা তার থাকে, এই টাকা ক্রয়ের হিসেবে আর ভ্যাটের টাকা ভ্যাটে দুইটা মিলে আমরা নগদ প্রদান করেছি এইভাবে আর কি। যা হোক, আজকের মতো আমি ক্রয় ভ্যাট এবং মণিহারি ভ্যাট সংক্রান্ত মণিহারি হিসাব এবং স্থায়ী পণ্য ক্রয়ের ক্ষেত্রে যেভাবে করা হয় এই দুইটা বিষয় আমি সুন্দরভাবে তোমাদেরকে শিখিয়েছি। আগামী ক্লাসে বিক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট করলে নিশ্চয় করে ভ্যাট চলতি হিসাব দায়ের তৈরি হয় এবং দায়টাকে আমরা সরকারকে কীভাবে দেই, এটা জাবেদার মাধ্যমে কীভাবে আমরা প্রয়োগ করি, এইগুলো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। Thank you.